নমস্কার, মই অতনু ভূঞা, আপোনালোকে চাই আছে DY365ৰ এই অনুষ্ঠান 24 ঘণ্টা। অনুষ্ঠানৰ আৰম্ভণিতে আমি দেখুৱাব বিচাৰিছোঁ 24 ঘণ্টাত আজি কি কি বিষয়বস্তু সামৰি ল'ম। আপুনি জানিব বিচাৰিব DY365ৰ 24 ঘণ্টাত আজি কি আছে। মল্লযুঁজ কৰি চিকিৎসাধীন ৰাখী সাৱন্ত, পিতৃৰ গাড়ী খুন্দাত 18 মহিলা শিশু নিহত, প্ৰেমিকাক দাৰে ঘপিয়াই হত্যা কৰিলে প্ৰেমিকে, পঞ্চায়ত নিৰ্বাচনত অগপয় অকলে খেলাৰ আঁৰত RSSক কংগ্ৰেছে নিষিদ্ধ কৰিব, বিজেপিত মুছলমান নেতা কিয়, অনুষ্ঠান আৰম্ভ কৰিব বিচাৰিছোঁ যোৱা 24 ঘণ্টাত ৰাজ্যৰ 2 ভিন্ন প্ৰান্তত সংঘটিত 2টা কৰুণ কাহিনী। কৰুণ কাহিনী, দুখ লগা কাহিনী আৰু 2টা ভয়াৱহ কাহিনী। সেই বিষয়ে বিশদ বৰ্ণনা নকৰোঁ, এই প্ৰতিবেদন চোৱাৰ পিছতে গম পাব কিয় আমি ইয়াক কৰুণ আৰু যথেষ্ট বিষাদপূৰ্ণ কাহিনী বুলি অভিহিত কৰিছোঁ। ৰাজ্যখনত যোৱা 24 ঘণ্টাত সংঘটিত 2টা ভয়াৱহ ঘটনা আমি একেলগে আপোনালোকক দেখুৱাব ওলাইছোঁ। ইয়াৰে প্ৰথমটো ঘটনা ডিঙৰ, দ্বিতীয়টো ঘটনা তিনিচুকীয়া। এই 2টা পৃথক ঘটনাত অতি শোকাকুলভাৱে দুজনৰ মৃত্যু হয়। এই মৃত্যু স্বাভাৱিক নহয়, এই মৃত্যু অতিকৈ ভয়াৱহ। প্ৰথমে আমি আপোনালোকক দেখুৱাই ল'ব বিচাৰিছোঁ ডিঙৰ দৃশ্য। এই কণমানি শিশুটিলৈ মন কৰক, আমি শিশুটিৰ মুখখন দেখুৱাব নোৱাৰোঁ। এই কণমানি শিশুটিৰ বয়স মাত্ৰ 18 মাহ, এজনী 18 মহিয়া কণমানি ছোৱালী। এই কণমানি ছোৱালীজনী নিষ্ঠুৰ মৃত্যুক সাৱটি ল'লে। যি মৃত্যুৰ কথা ভাবিলে আপোনাৰ গাৰ নোম শিয়ৰি উঠিব। অনিচ্ছা সত্ত্বেও এই খবৰ আমি আপোনালোকক দিব বিচাৰিছোঁ। এইবাৰ এই মানুহজনলৈ মন কৰক। কোলাত এটি সন্তান লৈ মানুহজন ৰৈ আছে। এই মানুহজনৰ নাম মিজানুৰ ৰহমান। আচলতে এই কণমানি শিশুটিৰ মৃত্যুৰ বাবে দায়ী এই মিজানুৰ ৰহমানে। মিজানুৰ ৰহমানৰ বাবেই এই কণমানি শিশুটিৰ মৃত্যু হ'ল। এইবাৰ এই গাড়ীখনলৈ মন কৰক। এইখন এখন হত্যাকাৰী গাড়ী। গাড়ীৰ বৰণ বগা হ'ব পাৰে, কিন্তু গাড়ীত আচলতে এটা তেজৰ চেকুৰা লাগিছে। গেৰেজত আছিল গাড়ীখন। মিজানুৰ ৰহমানে গাড়ীখন গেৰেজৰ পৰা উলিয়াইছিল। গাড়ীৰ পিছফালে হঠাৎ আহি থিয় দিছিল মিজানুৰৰ 18 মহিয়া কন্যাই। মিজানুৰে দেখা নাছিল কন্যা। হঠাৎ মিজানুৰৰ গাড়ীৰ চেপাত বাগৰি পৰিল নিজ কন্যা। লগে লগে 18 মহিয়া কন্যাৰ শেষ নিশ্বাস। ইয়াতকৈ কৰুণ ঘটনা কি হ'ব পাৰে? এতিয়া এইদৰে গামোচাৰে ঢাকি ৰখা হৈছে 18 মহিয়া কন্যা সন্তানটিৰ মৃতদেহ। ভাবিলেই গাৰ নোম শিয়ৰি উঠে। এই শিশুটিৰ মৃত্যুৰ বাবে দায়ী স্বয়ং পিতৃ। শিশুটিৰ অজ্ঞাতে গাড়ীখন গেৰেজৰ পৰা উলিয়াবলৈ গৈ সেই গাড়ীৰ খুন্দাত এই কণমানি শিশুটিৰ প্ৰাণ ল'লে তেওঁৰ পিতৃয়ে। ইয়াতকৈ দুৰ্ভাগ্য আৰু কৰুণ ঘটনা কি হ'ব পাৰে? ৰাতিপুৱা প্ৰায় 9টামান বজাত মানে বাপেকে নিজৰ চাৰিচকীয়া গাড়ী এখন আছে, হুণ্ডাই এক্সেণ্ট। এই গাড়ীখন যেতিয়া মানে বেক কৰিব বিচাৰিছে, গাড়ীটো ওলাব, তেতিয়া সৰু বাচ্চা, বয়স নিজৰে বাচ্চা, 2 বছৰমান বয়স হ'ব, 2 বছৰমান হ'ব আনুমানিক, এই বাপেকে দেখা নাই, দৌৰ মাৰি আহি মানে গাড়ীৰ ছাইডত লাগি মানে মূৰত অলপ জখম পাইছে। মূৰত জখম পাই তাৰপিছত আৰু আঘাত হৈছে আৰু লগে লগে তাক হস্পিটেলত নিয়াৰ পথত মানে হোচেন গৈ পোৱা নাই, ৰাস্তাতেই মানে ডেথ হ'ল আৰু। ইতিমধ্যে এই ঘটনাক লৈ সমগ্ৰ অঞ্চলটোত প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে।
ঢিলদল ভাঙি মানুহ আহিছে মিজানুর রহমানের ঘরলৈ। সকলো কান্দুনত ভাগি পড়ছে, কান্দুনত ভাগি পড়ছে মিজানুর রহমানের পত্নী, হতবাক হয়ে পড়ছে স্বয়ং মিজান। পুয়ার ভাগলেকে নিজ কন্যার সঙ্গে একেলগে খেলি থাকা এই কন্যা সন্তানটিক মিজানুরে গাড়ি চলাই হত্যা করবলগিয়া পরিবেশের সৃষ্টি হল। ইয়ার বাবে আপনি কাক দোষারোপ করব? মাকুমত ভয়াবহ ঘটনা। হঠাৎ সন্ধ্যা নামের যুবতীর বাসগৃহত উপস্থিত যুবক বিকি, বিকিয়ে সন্ধ্যাক বিয়ার প্রস্তাব দিছিল পূর্বে। সোমবারে সন্ধ্যাক বিকিয়ে পলুয়াই নিয়ার কথা আছিল, সন্ধ্যায় অস্বীকার করলে। লগেলগে সন্ধ্যার ডিঙিত চোকা অস্ত্রে বিকির আঘাত, ঘটনাস্থলীতে মৃত্যু সন্ধ্যার, ডিঙি কাটি আত্মহত্যার চেষ্টা বিকির। এবার এই যুবকজনলৈ মন কৰক, মাটিত পড়ে আছে এই যুবকজন, যুবকজন রক্তাক্ত অবস্থাত আছে। আসলে এওঁৰ নামেই বিকি। এওঁ সন্ধ্যা নামের যুবতীগুলি ডিঙি কাটি হত্যা করার পিছত চোকা অস্ত্রে নিজের ডিঙিত লগাই আত্মহত্যার চেষ্টা চলাইছিল, কিন্তু এওঁ বাঁচি গেল, এওঁক চিকিৎসালয়ত ভর্তি করা হল। মই তো অফিসত কাম করো, মই ফ্যাক্টরি ম্যানেজার হয়, মোক ফোন করলে, তাই ফোন করলে যে বিকিয়ে সোনিয়া কাটি দিলে। সোনিয়া মো ঘর কাম করেছিল বহু বছর ধরে, আর তবে মানে লোড় মারি আহিলো, আই দেখলো সোনিয়া পড়ে আছে, খুন তেজ ওলাই আছে, আর লড়াটো বাইরে তেনে পড়ে আছে। ঘটনা শুনছো লাভ এফেয়ার্স, লাভ এফেয়ার্স ছোৱালীজনে ডিনাই করলে, কিনা ফাইনালি লড়াটো কাটিলে, দা লো আসছিল, দাটা লো আসছিল। ছোৱালীজনের কোনো নহয়, মোৰ খুড়া ঘর কাম করে ছোৱালীটো, তাইও কাম করে, ময়ও কাম করো। তারপর এহতি লড়াটো আহিছে, কথা পাতিছে, তারপর মই শুনিলো সি চিৎকার মারিলে, তারপর মই দৌড় মারি গলো, তো তার ডিঙিটো কাটা দেখিলো, দৌড় মারি বাইরে তোলালো, সবক মাতিলো বাইরের পূজাত যাম বলে কৈছিল, নগল আজি যাম বলে কৈছিল, ঘর জানে যে আজি যাব বলে, যত থাকে ইও জানে যে যাব বলে। তুমি নিজে কাটলে? ও কটারি কপালে গেছ, ঘর পুরা লই আইছিল। তুমি কি বিয়া পাতিম বলে কইছিল? ও কি কইছিল? বিয়া পাতিম বলে কইছিল। তাই কি কইল? তাই কইছে আজি কইছে যে মই তোমার লেনে যাও, মই বেলেগ একটা লড়া চাইছি তার লেনে যাও। তুমি কি কইল? তেতিয়া মই কটারি টুলে মারি দিল, তা খুদিলো মই যে মানে মই তুমি মূল কেলে নিজো, মানে কিবা একটা কারণ তো হব লাগিব না। যে চব্বিশ ঘন্টাত রাজ্যের দুই ভিন্ন প্রান্তত দুটা ভয়ানক ঘটনা সংঘটিত হল, দুইটাই ঘটনায় করুণ, দুইটা ঘটনায় বিভৎস। ব্যুরো রিপোর্ট, DY365। এইবার আহ বলিউডের অভিনেত্রী রাখি সাবন্তর প্রসঙ্গলৈ। ঘনে ঘনে বিতর্কের মাজত সোমাই পড়া রাখি সাবন্ত এবার শারীরিকভাবে আক্রমণের বলি হল, আর বর্তমান রাখি সাবন্ত চিকিৎসাধীন অবস্থা আছে। কিয় আছে এই ভিডিওটি চাও। আসলতে হারিয়ানাত মহিলার এক বক্সিং মহিলার এক এনে WWE খেল অনুষ্ঠিত হয়েছিল, ইয়াত বিভিন্ন দর্শক আছিল, আন্তঃরাষ্ট্রীয় এগারী মহিলা মল্লযোদ্ধায় তাত চ্যালেঞ্জ করেছিল কোনোবা মহিলায় মূলত যুঁজিবলে আহিব নেকি, সেই সময় দর্শকের মাজত থাকা রাখি সাবন্তে যুঁজিবলে আগ্রহ প্রকাশ করলে। রাখিয়ে কলে যে যুঁজার আগে তোর সুত্রে রেসলারগুলো নাচিব লাগবে, আর মল্লযোদ্ধাগুলো রাখির সুত্রে কিছু সময় নাচিলে, এইদরে রাখির সুত্রে নাচি রাখিয়ে নাচি দেখাইছে যে নাচিব পারিব নাই বলে চ্যালেঞ্জ করেছিল। রেসলারগুলো এইদরে নাচি নাচি রাখি সাবন্তক উঠাই, আর গান শেষ হওয়ার পিছতে রাখি সাবন্তক বগরাই পেলাই দিয়ে, আর রাখি সাবন্তক মূর্ছা যায়। রাখিক চ্যালেঞ্জ গ্রহণ করে আন্তর্জাতিক খেলোয়াড়গুলো রাখির এইদরে নাচিছে, ইয়ার পিছতে রাখির কাজ ফাইট আরম্ভ হয়েছে।
ৰাখি কেনেকৈ ঠেকেচি পেলাই দিলে ৰাখি লগে লগে মূৰ্চা গ'ল। সংজ্ঞাহীন অৱস্থাত ৰাখি পৰি থাকে আৰু ৰাখিৰ গাৰ ওপৰত উঠি এইদৰে মল্লযোজাগৰাকীয়ে ৰাখিক ধেমালি কৰে। এইদৰে চেলেঞ্জ কৰিছিল ৰাখিক। ইয়াৰ পিছতে চাওক ৰাখি চাবলৈ কিদৰে দাঙি লৈ গৈছে আন্তৰ্জাতিক এই মল্লযোজাগৰাকী। ৰাখি চাবল সংজ্ঞাহীন অৱস্থাত পৰি ৰ'ল। তাৰপিছত এইদৰে চিকিৎসালয়ত ৰাখিক লৈ যোৱা হৈছে। আৰক্ষী সজাগ, ৰাখি উঠিব পৰা নাই। চেলেঞ্জ কৰিবলৈ গৈ ৰাখিৰ অৱস্থা কাহিল পুনৰ প্ৰথমে আপোনালোকে দেখুৱাব বিচাৰিছোঁ। ৰাখি চামন কিদৰে বিপদত পৰিলে, হাৰিয়ানাৰ পঞ্চকুলাত হৈছিলে এই ঘটনা। এইদৰে এখন আন্তৰ্জাতিক এটা বক্সিং ৰেচলিং কম্পিটিশ্যন হৈছিল, তাত বহু সংখ্যক দৰ্শক আছিল। ইয়াত আন্তৰ্জাতিক পৰ্যায়ৰ এগৰাকী মল্লযোজা আছিল, মহিলা মল্লযোজা। সেই মল্লযোজাক চেলেঞ্জ মহিলা যোজাগৰাকীয়ে কৈছিল যে দৰ্শকৰ মাজত কোনোবা মহিলা আছে নেকি মোৰ লগত ফাইট কৰিবলৈ। ৰাখি চামন ওলাই আহিছিল, কিন্তু ৰাখিয়ে কৈছে প্ৰথমে মোৰ লগত নাচিব লাগিব। এইদৰে ৰাখিয়ে ৰেষ্টাৰগৰাকীৰ সন্মুখত নাচে। ৰাখিৰ নাচ দেখি ৰেষ্টাৰগৰাকীও নাচে। নাচৰ শেষত ৰাখি চামনক দাঙি মুখ ঠেকেচা খুৱাই পেলাই দিয়ে, যাৰ ফলত ৰাখি চামন চিকিৎসাধীন হ'বলৈ বাধ্য হয়। ঠেকেচা খাই পোৱালিলে ৰাখি চামন। ৰাখি চামনৰ অৱস্থা কাহিল। ইয়াৰ পিছত মহিলা আৰক্ষীৰ দল এটাই লগে লগে ৰাখি চামনক চিকিৎসালয়লৈ লৈ যায়। এয়া চাওক ৰাখিক কেনেদৰে বগৰাই দিছিল এই মল্লযোজাগৰাকীয়ে। খবৰ অনুযায়ী ৰাখিয়ে কঁকালত যথেষ্ট দুখ পাইছে, ভালকৈ খোজ কাঢ়িবও পৰা নাছিল। কেনেকৈ ৰাখিক লৈ যোৱা হয়, এয়া লৈ যোৱা হৈছে ৰাখিক চিকিৎসালয়লৈ। খোজকাঢ়িব পৰা নাই, পৰি গৈছে আৰু বৰ্তমান চিকিৎসাধীন অৱস্থাত আছে, কিন্তু চিকিৎসকৰ মতে ৰাখি চামন বিপদমুক্ত। এইবাৰ হ'ল পঞ্চায়ত নিৰ্বাচনৰ প্ৰসংগলৈ। আজি প্ৰায় 15 দিন ধৰি এটা ডাইলগে আমি শুনি আহিছোঁ। অসম গণ পৰিষদে কয় আমি অকলে খেলিম, বিজেপিয়ে কয় আমি অকলে খেলিম। তাৰপিছৰ ছেকেণ্ড ডাইলগটো হ'ল যে জিলা পৰ্যায়ত মিত্ৰতা হ'ব পাৰে, আৰু এতিয়া অৱশেষত অসম গণ পৰিষদ আৰু বিজেপিয়ে আনুষ্ঠানিকভাৱে ঘোষণা কৰিছে তেওঁলোকে মিত্ৰতা নকৰে। অগপৰ মিত্ৰতা নকৰে সেইটো কথা ক'বলৈ অগপৰ শীৰ্ষ নেতৃত্বই আজি সচিবালয়লৈ গৈ হিমন্ত বিশ্ব শৰ্মাক সাক্ষাৎ কৰিছে, কিন্তু সাক্ষাতৰ সময়ত কি আলোচনা হৈছিল আমি নাজানো। সাক্ষাৎ কৰি ওলাই আহি তেওঁলোকে কৈছে আমি হিমন্ত বিশ্ব শৰ্মাক লগ ধৰি কৈছোঁ যে আমি মিত্ৰতা নকৰোঁ। আচল কথা, বিজেপিয়ে অগপৰ সৈতে এইবাৰ মিত্ৰতা কৰাটো বিচৰা নাই। অগপক অকলে যুঁজিবলৈ দিছে বিজেপিয়ে। কিয় যুঁজিবলৈ দিছে চাওক আমাৰ এই বিশেষ প্ৰতিবেদন। আগন্তুক পঞ্চায়ত নিৰ্বাচনত অগপ আৰু বিজেপিৰ স্থিতি কি হ'ব? অসম গণ পৰিষদৰ একাংশ নেতাৰ মাজত ইয়াক লৈ দ্বিমত আছে। একাংশই বিজেপিৰ সৈতে মিত্ৰতা বিচাৰিছিল, আন একাংশই মিত্ৰতা নিবিচাৰে। অথচ দলৰ সাধাৰণ পৰিষদৰ বৈঠকত সিদ্ধান্ত লোৱা হৈছে যে নিৰ্বাচনত অকলে খেলিব লাগে অসম গণ পৰিষদে। প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমাৰ মহন্তক সোমবাৰে দেখা পোৱা গৈছিল কামপুৰত। কামপুৰত এই প্ৰসংগত সোধা মহন্তই নিজৰ স্থিতি স্পষ্ট কৰে। প্ৰথমতে ঘোষণা কৰিছিল বিজেপিৰ প্ৰেচিডেণ্টে যে তেওঁলোকে অকলে খেলিব পঞ্চায়ত নিৰ্বাচন, আৰু অসম গণ পৰিষদ দলো সিদ্ধান্ত লৈছে যে অকলে খেলিব। আজি সন্ধ্যাপৰত দলৰ এখন সভা গুৱাহাটীত দিছে। মই ভাবোঁ যে দলে সেই সভাখনৰ অন্তত নিশ্চয় তেওঁলোকে ঘোষণা কৰিব কেনেধৰণে নিৰ্বাচন অৱতীৰ্ণ হ'ব। প্ৰফুল্ল মহন্তই কামপুৰত যেতিয়া এই মন্তব্য কৰিছিল, সেই সময়ত দিছপুৰত দেখা গৈছিল অসম গণ পৰিষদৰ জ্যেষ্ঠ নেতাসকলক। ৰমেন্দ্ৰ নাৰায়ণ কলিতা, কমলা কলিতা, বীৰেণ বৈশ্যকে ধৰি একাংশ নেতাক প্ৰৱেশ কৰিছে সচিবালয়ৰ ভিতৰত। উদ্দেশ্য বিত্তমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা সাক্ষাৎ। কেৱল হিমন্ত বিশ্ব শৰ্মাই নহয়, বিজেপিৰ কাৰ্যনিৰ্বাহকৰ সদস্য উপস্থিত আছিল হিমন্ত বিশ্ব শৰ্মাৰ সৈতে। অসম গণ পৰিষদ আৰু বিজেপিৰ মাজত আনুষ্ঠানিকভাৱে বৈঠক অনুষ্ঠিত হ'ল সচিবালয়ৰ ভিতৰত। সচিবালয়ৰ পৰা ওলাই আহি অগপ নেতৃত্বই ঘোষণা কৰিলে নিৰ্বাচন তেওঁলোকে অকলেই খেলিব। সেই কথা তেওঁলোকে অৱগত কৰিছে হিমন্ত বিশ্ব শৰ্মাক।
মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা লগতে দুগৰাকী সাধন সম্পাদকক লৈ তিনিজনীয়া কমিটি আর আমার বিশেষভাবে আমার শ্রী বীরেন্দ্র প্রসাদ বৈশ্য মই আর লগতে ডাক্তার কমলাকান্ত কলিতায় এই পঞ্চায়েত নির্বাচন সম্পর্কত আমন্ত্রণ করাত আমি সেই আমন্ত্রণ রক্ষা করে আজি আলোচনাত বহিছিল আর আলোচনাত বিশেষভাবে আমি স্পষ্টভাবে আমার যেটো সিদ্ধান্ত এককভাবে খেলার যেটো সিদ্ধান্ত সেই সিদ্ধান্তর কথা আমি অবগত করছো। একটা আলোচনা হওয়াটা বিচারছিল মিত্রতা হক নক সে মানে নকো রাজনৈতিক কিছু গেচ্ছা থাকে খালি মানে একটা কথাই কোথাও সিদ্ধান্ত আমার এইটাই হয়েছে বিজেপি নিজাবি খেলব আমি নিজাব অগপ আর বিজেপিয়ে নির্বাচন অকলে খেলিম বলে ইতিমধ্যে ঘোষণা করেছে। কংগ্রেস আর ইউডিএফে নির্বাচন অকলে খেলিম বলে ঘোষণা করেছে। সেই অর্থ এই চারিটা দলে এইবার নির্বাচন অকলে খেলিব। কিন্তু বাস্তব সত্যটো হল এইবার পঞ্চায়েত নির্বাচনের প্রতি কারো আগ্রহী নাই। বহুকেটা সমষ্টিত অগপর কথাই কোয়া হোক বিজেপির কথাই কোয়া হোক কংগ্রেসের কথাই কোয়া হোক প্রার্থী নোপা হয়েছে। প্রার্থিত্ব বিচারে আবেদন করা নাই বহুকেটা পঞ্চায়েত। এনে অবস্থাত কারবার টানি আনি পঞ্চায়েত খেলবলীয় পরিবেশের সৃষ্টি হয়েছে। কিন্তু প্রশ্ন হয়েছে অগপ বিজেপির মাজত আনুষ্ঠানিক মিত্রতা নহল কিয়? সমষ্টিয়ে সমষ্টি এতিয়া অগপয় প্রার্থী থিয় করাইছে কিয়? বিজেপিয়ে বিচাৰিছে অগপয় অকলে নির্বাচন খেলক। নাগরিকত্ব সংশোধনী আইনক লৈ বিজেপি চিন্তিত। অসমীয়া গ্রাম্য অঞ্চলত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। ইয়ার বিপরীতে সেই অঞ্চলত অগপ লাভান্বিত হওয়ার সম্ভাবনা। বিজেপি নেতৃত্ব নিশ্চিত বহুকেইটা সমষ্টিত এইবার দলের স্থিতি বেয়া হবে। কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করা অগপ বিজেপির বিকল্প হব পারে। কিন্তু বিকল্প হব নয় কংগ্রেস। সেয়ে গণ পরিষদক অকলশরে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি প্রদান করেছে বিজেপি। এইবার আমি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালের নিজ সমষ্টি মাজুলীর প্রসঙ্গ লো। মাজুলীত দেখা গেছে গণ পরিষদে ইতিমধ্যে প্রতিটি পঞ্চায়েতত নিজের প্রার্থী থিয় করাইছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী সমষ্টিত অগপ আর বিজেপির মধ্যে পুনপটিয়া প্রতিদ্বন্দ্বিতা হব। প্রতিদ্বন্দ্বিতা থাকিব কংগ্রেসও। ইয়ার ফলত মুখ্যমন্ত্রীর গৃহ জেলাত অগপ বিজেপি ক্ষতিগ্রস্ত হব নাকি, লাভান্বিত হব নাকি কংগ্রেস? কিন্তু বিজেপি নেতৃত্ব নিশ্চিত কংগ্রেস লাভান্বিত হব নয়। কেন বিগত পঞ্চায়েত নির্বাচনত অধিকাংশ আসন লাভ করেছিল কংগ্রেসে। সেয়ে কংগ্রেসের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী ঢৌ এটা আছে এতিয়া বিভিন্ন সমষ্টিত। মাজুলীত 20টা পঞ্চায়েতের 12টা অগপর দখল। অগপয় এইবারও ভাল ফল দেখাব বলে দাবি। বিজেপিক সহায় করবলে আগবাড়ি আছে রণোজ পেগুয়ার সহযোগী। মাজুলীর 5টা পঞ্চায়েতত মিচিংর সংখ্যাগরিষ্ঠতা। এই পঞ্চায়েত কেটা বিজেপিয়ে লাভ করব বলে আশা। ইতিমধ্যে টিএমপিকের ফলের বিজেপিক সহায় করার প্রতিশ্রুতি দিছে। সেই সূত্রে মাজুলীত বিজেপিয়ে সহায় পাব। সহায় পাব অতুল বরার সমষ্টি বোকাঘাটতো। কিন্তু বোকাঘাটতো যথেষ্ট সংখ্যক মিচিং ভোট আছে। ঠিক একদরে ধেমাজি জোনাই বিহপুরী আদিতো লাভান্বিত হব বলে বিজেপিয়ে ধারণা প্রকাশ করেছে। পঞ্চায়েতের প্রতি যদি সময়ত প্রার্থীর আগ্রহ নাই বলে কোয়া হয়েছে সেই সময়ত কিন্তু বিপরীত প্রতিশ্রুতি দেখা গেছে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল। সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল পঞ্চায়েতের প্রতি এবার আগ্রহ বাড়িছে। হিন্দু অধ্যুষিত অঞ্চলের পরিবর্তে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল পঞ্চায়েতের বতাহ ইতিমধ্যে বলিছে। এই পঞ্চায়েত কংগ্রেস আর ইউডিএফের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হব বলে ধারণা করা হয়েছিল। কিন্তু গণ পরিষদও এইবার এনে ধরনের সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল প্রার্থিত্ব থিয় করাব। সেই সূত্রে কোনো কোনো সমষ্টিত অগপয় ভাল ফল দেখাব বলে আশা করা হয়েছে। হিন্দু বাঙালির ভোট বিজেপিয়ে পাব বলে আশা, হিন্দু ভাষীরও ভোট পার আশা,
গহপুর ধেমাজি জোনায়াদিত বড়ো আর মিসিং ভোট বিজেপিয়ে পাব বলে আশা করা হয়েছে। বিজেপি নেতৃত্ব এটাও ধারণা করে কংগ্রেসের বিরুদ্ধে এটা প্রতিষ্ঠান বিরোধী ঢৌ আছে। বহুকটা পঞ্চায়েত কংগ্রেসের দখলত আছিল, বিগত সময়সত কংগ্রেসে ভাল কাম করব নয়ে, কিন্তু কংগ্রেসে কিয় কাম করব নয়ে? জিলা পরিষদ সমূহ হঠাৎ নিষ্ক্রিয় হয়ে পড়ল নাকি? এই প্রসঙ্গটো ভিন্ন ধরনের মন্তব্য সম্মুখলে আহিছে। জিলা পরিষদ আজি তিন বছর ধরে অসার হয়ে আছে, জিলা পরিষদে আজিকালি ধন নাপায়, অধিকাংশ জিলা পরিষদ কংগ্রেসের দখলত আছে। পাঁচটা বছর আমার যেটা অভিজ্ঞতা, জিলা পরিষদ আর আঞ্চলিক পঞ্চায়েতের কাম কাজ কার্যত একো নাই। সরকারে জিলা পরিষদক যে মর্যাদা দিব লাগিছিল সেই মর্যাদা নিদিলে আর কোনো ধরনের ফান্ড নোহাকে রাখি দিলে। মাত্র প্রথম দুটা বছর আমি অকমান ফান্ড পাইছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, বাকি লাস্ট থ্রি ইয়ার্স বা তিনটা বছর তেনেকা কোনো ফান্ড নাই। কারণ এতিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় 14 ফাইন্যান্স কমিশন মতে জিপিক পয়সা দিয়ে আঞ্চলিক পঞ্চায়েত আর জিলা পরিষদক স্টেট গভর্নমেন্টক দিবলে কৈছে স্টেট ফাইন্যান্স কমিশনক, কিন্তু স্টেট ফাইন্যান্স কমিশনবোরে পয়সা নিদিয়ে। পয়সা নিদিয়ার ফলত কি হয়েছে, জিলা পরিষদে কাম কাজ করবেন আমার পাবলিকের প্রতি যদি কমিটমেন্ট আছে আমি সেই কমিটমেন্টব ফুলফিল করবা নাই, কার্যত আমি মানে ব্যর্থ হয়ে গেছো। কারণ মানুষ আমি কইসলো যে এই করিম সেই করিম, কিন্তু পয়সার অভাবত পুঁজির অভাবত আমি কাম কাজ করব নার কারণে হয়তো গোটেই পরিবেশটা বেয়া হয়ে গেছে আর হয়তো মানুষের এই পঞ্চায়েতের ওপর হয়তো আস্থাটা কমি গেছে। যা অভিযোগ মতে পঞ্চায়েত নির্বাচন সরকারে অনুষ্ঠিত করব ওলাইছে যদি পঞ্চায়েত আইনের সংশোধন ঘটুয়া হওয়া নাই, যার ফলত পঞ্চায়েত এতিয়াও যথেষ্ট শক্তিশালী রূপ থাকা নাই, যার বাবে বহুতে এইবার পঞ্চায়েত নির্বাচনের প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করা নাই। যে আসাম পঞ্চায়েত আইন যখন 1994 সেইখন যেধরনের ইমপ্লিমেন্ট করব লাগিছিল, পঞ্চায়েতক যে ক্ষমতা দিব লাগিছিল সেই ক্ষমতাটো নিদিলে। সরকারে 2007 সনত এখন অ্যাক্টিভিটি মেপিংও বনালে যে কোনটো পঞ্চায়েতে কোনটো লেভেলত কাম করব, কিন্তু আমার সেই অ্যাক্টিভিটি মেপিংটো কাগজত থাকিল তেওঁলোকে ইমপ্লিমেন্ট নকরিলে। অসমত 23টা বিভাগ 23টা সাবজেক্ট 23 সাবজেক্ট পঞ্চায়েতক হস্তান্তর করব লাগে সেটা নকরিলে। ফান্ড ফাংশন অ্যান্ড ফাংশনারিজ তিনটা কথা আছে, ফান্ডও নিদিলে সেটা হস্তান্তর নহল, ফাংশনারিজও হস্তান্তর নহল, কর্মী নাই পঞ্চায়েতবোৰত, কোনো কাম কাজ করা মানুষ নাই, পুঁজি নাই। আর একটা কথা মই কওঁ, জিলা পরিষদব এখন জিলার হেড মানে গোটেই আসনিব জিলা পরিষদে গ্রহণ করব পারে, কিন্তু বাকি বিভাগবোৰে জিলা পরিষদবোৰ কোনো গুরুত্ব নিদিয়ে। বাকি বিভাগবোৰে আসলে আসনিব জিলা পরিষদত এপ্রুভ করে নিব লাগে। জিলা পরিষদত এখন ডিপিসি থাকে, ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি থাকে, সেইখানে আসনি গ্রহণ করব ইমপ্লিমেন্ট করব লাগে, কিন্তু আমি কার্যত দেখিলো যা পাঁচটা বছর এই ধরনের জিলা পরিষদবোৰ কোনো গুরুত্ব নিদিলে। মরিগাঁওক লৈ বিজেপি কিছু চিন্তিত, তিওয়ার দুটা সংগঠন দুটা পক্ষত আছে, এটা পক্ষই রাজেন গোহাই বিরোধিতা করে। মরিগাঁওত তিওয়ার ভোটে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব যদিও তিওয়ার ভোট এবার বিভাজিত হয়ে বিজেপিক ক্ষতিগ্রস্ত করব বলে ধারণা করেছে বিজেপি নেতৃত্বই। অবশ্যই শেষ মুহূর্তত সকলো সুকলমে যাব বলেও আশা প্রকাশ করেছে। ব্যুরো রিপোর্ট, DY365। কিছু সময়ের আগতে বিজেপি নেতৃত্বের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত। এই বৈঠকের পিছতেই হিমন্ত বিশ্ব শর্মাই আজি সন্ধ্যা কিছু বক্তব্য আগবাইছিল। গণপরিষদ আর বিজেপি দুইটা দলেই আমার জিলা পর্যায়ের সকলক আমি এটা অধিকৃত করেছিল যে মিত্রতার উপর আপনাদের আলোচনা করে আমাক জানাব। আর বাস্তব ক্ষেত্রে দেখা গেল যে জিলা সমিতি সমূহে মিত্রতা করব বিচরা নাই, যদিও আমি রাজ্যিক পর্যায়ত আমি আগ্রহী আছিল যে মিত্রতা হোক, কিন্তু কোনো এখন জিলার প্রায় তেনেকে মিত্রতা করে প্রার্থী তালিকা অহা নাই আর সকলে নিজাববিয়াক নির্বাচন খেলব খুঁজছে। গতি বোধহয় এতিয়া আর মিত্রতার কথাটো নাহিব, কারণ জিলা সমিতি সমূহ যেহেতু এই বিষয়ত একত্রিত হব পৰা নাই আর রাজ্যিক পর্যায়ত পঞ্চায়েতের নির্বাচনী মিত্রতা করা সম্ভব নহয়। গতি পরিস্থিতি বর্তমান এনেকা যে দুইটা দলেই স্বাধীনভাবে এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা হবে। বিজেপি ফলের দোয়ার খোলা থাকবে এটি আর আজির পিছতো আর দোয়ার খুলি লাভ নাই, কারণ আজি তো প্রার্থী দিবই লাগিব, 15 তারিখে প্রার্থী ঘোষণা হব। যেহেতু আমি 6-7 দিন আগতে জিলা সমিতি সমূহক জানাইছিল যে আপনাদের পারে যদি মিলি লোক বা মিত্রতা করক, আর যিকোনো যি ধরনের চুক্তিতে মিত্রতা করিব পারে আপনাদের করক, কিন্তু কার্যক্ষেত্র দেখা গেল যে কোনো এখন জিলার প্রায় সেই ধরনের তালিকা অহা নাই।
কিন্তু তার পরিবর্তে আমার গণশক্তি আর তিওয়া সাই তিওয়া আমার জাতীয় ঐক্যমঞ্চ আর রাভার যৌথ সংগ্রাম সমিতির লগত আমার মিত্রতার কথা চলি আছে আর এক প্রকার গণশক্তির লগত মিত্রতা প্রায় চূড়ান্ত হয়েছে। গণশক্তির প্রার্থী প্রায়বুর সমষ্টিতে তেওঁলোকৰ প্রার্থী বিজেপির সিম্বলত উঠিব। অহা 14 আর 15 নভেম্বর অনুষ্ঠিত হব দীপিকা পাড়ুকন আর রণবীর সিংয়ের বিবাহ। এই বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইতালিত। ইতালির কোন স্থানতে বিবাহ অনুষ্ঠান হব, কেনে ধরনের বিবাহস্থলী, সে আমি দেখাম বাণিজ্যিক বিরতির ঠিক পিছতেই। আপনাদের চাই আছে DY365-এর এই অনুষ্ঠান 24 ঘন্টা। ইতিমধ্যে বিজেপি সরকারের ফলের শেহতভাবে গ্রহণ করা কতবর সিদ্ধান্তক কেন্দ্র করে যথেষ্ট প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিশেষকৈ উত্তর প্রদেশত পুরনি নাম কিছু সলনি করা হয়েছে। মুসলমানে দিয়া নাম মোগলে দিয়া নাম বলে তাক হিন্দু নামকরণ করা হয়েছে। এইখানে সময়তে এজন ইতিহাসবিদে কৈছে অমিত শাহ, শাহ উপাধি তো কেতিয়াও ভারতীয় নহয়, এটা পার্সি শব্দ, গতি অমিত শাহেও তার নামটো সলাব লাগে। এইখানে সময়তেই উত্তর প্রদেশের এজন মন্ত্রীয়ে কৈছে বিজেপির যখন মুখপাত্র, কেন্দ্রীয় মুখপাত্র যখন মুসলমান, সেই মুখপাত্রসকলেও নামবিলাক বদলাই লওয়াটা ভাল। ইয়াক কেন্দ্র করে এটা বিজেপির ভিতর চর্চা চলিছে, ভীষণ আলোচনা। সবকো ইস পার্টি লি কহনা চাহতা হুম কি আজ সে ইস জনপদ কা নাম ভি অব অযোধ্যা কে নাম সে জনপদ জানা জায়েগা। যোগী আদিত্যনাথে এইদরে ঘোষণা করেছিল অযোধ্যা নগরীর নাম। কেবল অযোধ্যা নগরীয় নহয়, যোগী আদিত্যনাথের নেতৃত্বত বিজেপি সরকারে এফালের উত্তর প্রদেশত বিভিন্ন নাম সলনি করেছিল। বিশেষকৈ মুসলমানের সঙ্গে জড়িত থাকা নামব সলনি করে হিন্দুত্ব করবলে চেষ্টা করেছে যোগী আদিত্যনাথের সরকার। নাম সলনির রাজনীতিক উত্তর প্রদেশের মন্ত্রীর সমালোচনা। বিজেপি সরকারের মন্ত্রীয়ে বিজেপি সমালোচনা করলে মুকলি সমালোচনা উত্তর প্রদেশের মন্ত্রী ওম প্রকাশ রাজভারর। বিজেপির মুখপাত্রর পদত আছে কেবাজনো মুসলমান নেতা, ইয়ার মাজত মুখতার আব্বাস নাকভি, শাহনামাজ হুসেইন। এটা প্রশ্ন তোলা হয়েছে এওঁলোকে নাম সলনি নকরে কিয়। সপা গভর্নমেন্ট থি, সপা গভর্নমেন্ট থি, কংগ্রেস কি থি, ইন সভি লোগো নে নাম বদলনে কা কাম কিয়া হ্যায়। উসি প্যাটার্ন পে ভারতীয় জনতা পার্টি ভি কর রহি হ্যায়। কুছ বাতে সরকার কে তরফ সে জো নিকল কে আ রহি হ্যায় কি মুগলো নে নাম রাখা হ্যায়, इस नाते हम बदल रहे हैं। तो हम कह रहे हैं कि मुगलों ने जब नाम रखा उसको आप बदल रहे हैं, तो नाम बदलने से गरीबों में शिक्षा नहीं आएगी। जो नौजवान पढ़ लिख करके बेकार घूम रहा है उसको रोजगार नहीं मिलेगा, उसको नौकरी नहीं मिलेगी। आज जरूरत है 1,77,00,000 बच्चे गरीबों के प्राइमरी स्कूल में पढ़ते हैं, जो 1,59,000 प्राथमिक विद्यालय हैं, उसमें शिक्षा में सुधार कैसे हो इस पे चर्चा करने के लिए किसी नेता के पास फुर्सत नहीं। आज 27% आरक्षण में बंटवारे के लिए जो अन्य पिछड़ा वर्ग सामाजिक न्याय समिति की रिपोर्ट आई है उसको लागू करने के लिए चर्चा करने के लिए समय नहीं है। नाम बदलने के लिए नाम बदला जा रहा है। मुगलसराय स्टेशन मुगलों ने बनाया, बदल दिया गया। क्या ट्रेनें लेट होना बंद हो गई? ट्रेनें तो अभी कल मैं गाजियाबाद से श्रमजीवी से आया, 2.5 घंटा लेट हो गई। तो मुगलों का नाम बदलने से पहले अगर एलर्जी है मुगलों से, तो उनके खानदान के जैसे राज्य मंत्री हैं मोहसिन रजा जी, तो उनके पिताजी तो मुसलमान हैं, तो उन्होंने नाम रखा है मोहसिन रजा, तो उनका भी नाम बदल दीजिए। राष्ट्रीय प्रवक्ता हैं शाहनवाज हुसैन जी, उनके पिताजी भी मुसलमान हैं, आपके साथ है, तो उनका भी नाम बदल दीजिए। मुख्तार अब्बास नकवी केंद्रीय मंत्री हैं, उनके पिताजी भी मुसलमान हैं, तो उनका भी नाम बदल दीजिए। अगर नाम बदलने से ही भला होना है तो नाम बदल दीजिए, ताकि मुसलमानों का भी भला हो जाए। ईजन विख्यात इतिहासविद इरफान हबीब। इरफान हबीबर वक्तव्य केंद्र को इतिमध्ये प्रतिक्रिया सृष्टि।
ইরফান হাবিবে মুক্তিভাবে অমিত শাহর নাম উত্থাপন করেছিল। অমিত শাহে উপাধি সলনি করব লাগে। শাহ শব্দ পার্সি। ইতিহাসবিদ ইরফান হাবিবর বক্তব্য, ইতনা জাদা হ্যাঁ জাতি নাম হো জাতে হ্যাঁ মজুমদার হ্যাঁ মুন্সি হ্যাঁ শাহ হ্যাঁ ইতনে নাম হ্যাঁ তো কে সবকে নাম বদলে যায়গে। অমিত শাহ কাজ শাহ কাজ যে লফ্জ হ্যাঁ ফারসি লফ্জ হ্যাঁ সংস্কৃত কাজ তো হ্যাঁ নাম শহরকে নাম চেঞ্জ হ্যাঁ নাম চেঞ্জ করার তো আপনি নাম ভি চেঞ্জ করেন ফির শহর পর আয়। নাম সলনির রাজনীতিক লো ইতিমধ্যে যথেষ্ট বিতর্কর সৃষ্টি হয়েছে। উল্লেখযোগ্য যে বিজেপি সরকার অহার পিছতে রাজীব গান্ধীর নামত থাকা গ্রাম্য বৈদ্যুতিকরণ প্রকল্প সলনি করে দীনদয়াল উপাধ্যায় গ্রাম্য বৈদ্যুতিকরণ আঁচনি বলে ঘোষণা করছিল। কেবল সেই নয়তো কেবাটাও পথর নাম দীনদয়াল উপাধ্যায় আর শ্যামাপ্রসাদ মুখার্জীর নামত করেছিল বিজেপি নেতৃত্বই। ব্যুরো রিপোর্ট, ডিওয়াই 365। রণবীর সিং আর দীপিকা পাড়ুকানের বিবাহের প্রস্তুতি পূর্ণগতিত চলিছে। এই বিবাহ অনুষ্ঠিত হব ইতালিত। ইতালির একটা বিলর পাড়ত ঐতিহাসিক দুর্গ এটার মত অনুষ্ঠিত হব এই বিবাহ অনুষ্ঠান। তাত সীমিত সংখ্যক অতিথিক আমন্ত্রণ জানা হয়েছে। আহক আমি চাও ইতালির সেই বিবাহস্থলী। ইতালির লেক কোমোর দৃশ্য বিশ্বর আটাইতক মনোমোহা ঠাইবিলাকর মাজত এই লেক কোমোর অন্যতম। এই লেক কোমোর পাড়তেই অনুষ্ঠিত হব দীপিকা পাড়ুকন আর রণবীর সিংয়ের বিবাহ। ইতিমধ্যে বিবাহের সম্পূর্ণ প্রস্তুতি হয়েছে। ইতালির লেক কোমোর পাড়ত অনুষ্ঠিত হব রণবীর দীপিকার বিবাহ। এক ঐতিহাসিক দুর্গর মাজত সম্পন্ন হব বিবাহ। 14 আর 15 নভেম্বরত বিবাহ সম্পন্ন হব। এয়া লেক কোমো। লেক কোমোর পাড়ের এই দুর্গতলৈ মন করক। এয়া দুর্গর ভিতরের দৃশ্য। ইয়ার ভিতরতেই অনুষ্ঠিত হব দীপিকা আর রণবীরের বিবাহ। লেক কোমো একটা বিশাল বিল। বিলর পশ্চিম অংশত ঐতিহাসিক দুর্গত অবস্থিত। এই দুর্গলৈ পাড়ের জাহাজে যাব লাগে। এই ব্যক্তিগত দুর্গতলৈ বিলর পাড়ের জাহাজত যাব লাগে। দীপিকা আর রণবীরের বিবাহের আমন্ত্রিত অতিথিসকল জাহাজে লই যাওয়া হব এই দুর্গতলৈ। ইতিমধ্যে এই অতিথিসকলের বিলর পাড়ের কেবাটাও ব্যক্তিগত অতিথিশালা বুক করা হয়েছে। শুক্রবারে নিশা ইতালিলৈ রওনা হয়েছে রণবীর আর দীপিকা। রণবীরের গেছে পিতৃ আর ভক্ত। এয়া মুম্বাই বিমানকোঠর দৃশ্য। শুক্রবারে নিশা এইদরে দেখা গেছিল মুম্বাই বিমানকোঠত রণবীর আর দীপিকা। বিবাহের উদ্দেশ্যে ব্যক্তিগত বিমানযোগে এওঁলোক রওনা হয়েছিল ইতালি। এওঁলোকৰ লগত পরিয়ালের সদস্যও আছিল। অবশ্যই দীপিকার পরিয়ালের সদস্য দেখা পাওয়া হওয়া নাছিল। ইয়ার পূর্বে এই লেক কোমোর পাড়তেই এই ঐতিহাসিক দুর্গত অনুষ্ঠিত হয়েছিল বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার বিয়াহ। যথেষ্ট ধুমধামে অনুষ্ঠিত হয়েছিল বিরাট আর অনুষ্কার বিবাহ। বিরাট আর অনুষ্কার পিছত এইবার দীপিকা আর রণবীরে এই বিবাহস্থলীতে অনুষ্ঠিত করবলে গেছে তেওঁলোকর বিয়াহ। ব্যুরো রিপোর্ট, ডিওয়াই 365। কংগ্রেস ক্ষমতালয় আহিলে RSS অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিষিদ্ধ হব নাকি? এনে এক বিষয়বস্তু এটা সম্মুখলে আহিছে। কিয় এই বিষয়বস্তু সম্মুখলে আহিছে বাণিজ্যিক বিরতির পিছতে আমি আপনাদের বিতংভাবে বুঝাম। আপনাদের চাই আছে ডিওয়াই 365-এর বিশেষ অনুষ্ঠান 24 ঘন্টা। মধ্যপ্রদেশত নির্বাচনের প্রাক মুহূর্তে কংগ্রেসে প্রস্তুত করা নির্বাচনী ইস্তাহারক কেন্দ্র করে বিতর্কর সৃষ্টি হয়েছে। এই ইস্তাহারখনত
আরএসএসৰ প্ৰসংগ উত্থাপন কৰিছে কংগ্ৰেছে আৰু আরএসএসৰ বিৰুদ্ধে ব্যৱস্থা লোৱাৰ কথা ঘোষণা কৰিছে কংগ্ৰেছে। ইয়াক লৈ বিজেপিৰ মাজত ব্যাপক প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে। এয়া ৰাষ্ট্ৰীয় স্বয়ংসেৱক সংঘ অৰ্থাৎ আরএসএসৰ কৰ্মকৰ্তা। বিজেপিৰ হৈ আরএসএসে দীৰ্ঘদিন ধৰি কাম কৰি আহিছে। দেশৰ বিভিন্ন ৰাজ্যত এতিয়া আরএসএস সুসংগঠিত, কিন্তু এই আরএসএসৰ বিৰুদ্ধে এটা পদক্ষেপ লৈছে কংগ্ৰেছে। মধ্যপ্ৰদেশত কংগ্ৰেছৰ ইস্তাহাৰক কেন্দ্ৰ কৰি বিতৰ্ক, কংগ্ৰেছৰ ইস্তাহাৰত আরএসএস প্ৰসংগ। মধ্যপ্ৰদেশত কংগ্ৰেছৰ চৰকাৰ হলে চৰকাৰী কৰ্মচাৰীক আরএসএসৰ সৈতে জড়িত হবলৈ দিয়া নহব। হয়, ইতিমধ্যে মধ্যপ্ৰদেশ কংগ্ৰেছে তেওঁলোকৰ নিৰ্বাচনী ইস্তাহাৰত এই কথা স্পষ্টভাৱে কৈছে। ইয়াক কেন্দ্ৰ কৰি বিতৰ্কৰ সৃষ্টি হৈছে। অৱশ্যে একাংশই কংগ্ৰেছৰ এই ইস্তাহাৰক সন্মতিও জনাইছে। চৰকাৰী কৰ্মচাৰীয়ো কে কোড মে জো হে উসকে অনুসাৰ উনকা আরএসএস কি শাখাওঁ মে জানা সৰ্বথা অনুচিত হে, গৈৰ কানুনী। তো কংগ্ৰেছ জো ৱাদা কৰি ৰহী হে ও কানুনী বাত কৈ ৰহী হে। কংগ্ৰেছৰ প্ৰতিশ্ৰুতিক বিজেপিৰ সমালোচনা, এয়া অসাৰ প্ৰতিশ্ৰুতি বুলি অভিহিত। ইছে কেতে বিনাশ কালে বিপৰীত বুদ্ধি। আব কংগ্ৰেছ পাৰ্টি কি দিক্কত ইয়ে হে কি কংগ্ৰেছ খুদি আপনে হাত মে কুলাড়ি লে কৰকে আপনে হি পেৰ পৰ মাৰনে কে লিয়ে ঘূম ৰহী হে। তো উসকা তো হম ইলাজ কৰ নহীঁ সকতে, ক্যোঁকি উনহে লগতা হে কি ইয়ে জিস তৰহ কি ইয়ে ঘোষণায়ে কৰ ৰহে হে, জিস তৰহ কি ইয়ে বাতে কৰ ৰহে হে, উসসে উনকা কোই ভালা হোনে ওয়ালা হে, ভালা নহীঁ হোনে ওয়ালা হে, বলকি অউর উনকা বন্টাধার হোনে ওয়ালা। তো বচন তো সুনে থে, ইনহোনে তো স্যাকড়ো বচন দে দিয়ে, অউর ইনকে বচন পর কোই ভরোসা কৰনে ওয়ালা নহীঁ হে। জব ইয়ে হুকুমত মে রহতে হ্যাঁ তো বচন ভুল যাতে হ্যাঁ, আর জব হুকুমত সে বাহার আতে হ্যাঁ তো ইনকো বচন ইয়াদ আতে হ্যাঁ। কংগ্রেস পার্টি কে পাস কোই মুদ্দা নহীঁ হে, ক্যোঁকি সড়ক বন গই হে, বিজলি পৌঁছ গই হে ঘর ঘর, গ্যাস পৌঁছ গই হে ঘর ঘর, উজালা উজ্জ্বলা স্কিম বহা কামিয়াব হুই হে, আর শিবরাজ সিং চৌহান জি নে ইতনা আচ্ছা কাম কিয়া হে কি কংগ্রেস মুদ্দা বিহীন হে। তো কোই মুদ্দা নহীঁ মিলা তো ফির রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কে বিরোধ কে নাম পর এক এজেন্ডা বনানে কি কোশিশ কি হে, লেকিন উনকো মালুম হোনা চাহিয়ে কি ওই কংগ্রেস পার্টি এক তরফ নক্সলিয়ো কা সমর্থন করতি হে, উনকো ক্রান্তিকারী বতাতি হে, আর আরবন নক্সলিয়ো কো কে লিয়ে আওয়াজ বুলন্দ করতি হে, আর মুলক সে মহব্বত করনে ওয়ালে সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সে নফরত করতি হে। প্রথমবারের ভাবে আরএসএসৰ বিৰুদ্ধে সিদ্ধান্ত লবলৈ উলাইছে কংগ্ৰেছে। অবশ্যে সরকারি কর্মচারীক আরএসএসত যোগদান করবলৈ দিয়া নহব বুলি কৈ কেবল কর্মরত কর্মচারীকে আরম্ভণিতে নিয়ন্ত্রণ করব বিচাৰিছে কংগ্ৰেছে। ব্যুরো রিপোর্ট, DY365। সরকারের তথাকথিত পরিবর্তনের বিরুদ্ধে এইকদিন সুচ্ছার হয়ে পড়ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ। জুবিন গার্গে ইয়ার পূর্বে নতুন দিল্লির এখন সাংস্কৃতিক সন্ধ্যাত পরিবর্তনের ওপর কথা কই এক বিতর্কিত মন্তব্য করেছিল, একটা অশ্লীল শব্দ প্রয়োগ করেছিল। গুড়েশ্বরত যাওয়া নিশা জুবিন গার্গে এই বিষয়টি পুনের মাত মাতে পুনের একটা অশ্লীল শব্দ প্রয়োগ করে। জুবিন গার্গের এই বক্তব্যক আমি চব্বিশ ঘন্টার উক্তিরূপে চিহ্নিত করছো। ডায়লগ আছে এটা মোক কিছুমান মানুহে কয় যে আপুনি কংগ্ৰেছৰ গানো গাইছে বিজেপিৰ গানো গাইছে, পইচা দিছে মই গাইছো কি বিচাৰিছে, মই কংগ্ৰেছৰ নহয় বিজেপিৰ নহয়, আমি মই সদায় কৈছোঁ আমি ছ'চিয়েলিষ্ট, মই ছ'চাইটিয়ে থাকোঁ, আমি ছ'চিয়েলিষ্ট, ছ'চিয়েলিজমটো আমাৰ ল'ৰা ছোৱালী ইমান নাজানে, অলপ পঢ়িব লাগিব, পঢ়িলে গম পাব মানে ছ'চিয়েলিজম বেছি লেকচাৰ দিছোঁ ন বৌ কৈছে। পরিবর্তন শব্দ তো সেদিন তিনচুকিয়া যেটা মানুষ মারিলে সেদিনা মানে দিল্লীত কৈছিল, পরিবর্তন শব্দ তো শুনবলে বড় ভাল, কিন্তু আর পরিবর্তন হয় মানে আমি জিয়াই না থাকি।
এইখিনিতে অলপ এটা বাণিজ্যিক বিৰতি, বাণিজ্যিক বিৰতিৰ পিছত থাকিব যে চৌব্বিছ ঘণ্টাত ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তত সংঘটিত চৌব্বিছটা খবৰ। ওদালগুৰিৰ ছাগলীছাৰত পণ্যহস্তীৰ আক্ৰমণত নিহত দুজন। নিহত লোক দুজন নন্দেশ্বৰ ৰাভা, লোহিত ৰাভা। ঘৰত থকা অৱস্থাতে হাতীৰ আক্ৰমণত নিহত দুয়ো। অঞ্চলটোত যোৱা কিছুদিন ধৰি বন্যহস্তীয়ে চলাই আহিছে উপদ্ৰৱ। অসমৰ বাঁহশিল্পৰে জিলিকিছে এখন গাঁও। বাঁহশিল্পৰে জীৱিকা নিৰ্বাহ মৰিগাঁৱৰ গছৰা পৰিবাসীৰ। বাঁহৰ ডলা কোলা চালনী পাচি বিক্ৰী কৰি জীৱিকা নিৰ্বাহ। গাঁওখনৰ জীয়ৰী বোৱাৰী কিশোৰ কিশোৰী সকলো নিপুণ বাঁহ শিল্পত। করিমগঞ্জৰ বজাৰীচৰাৰ শিৱগুলত ভয়ংকৰ অগ্নিকাণ্ড, জুইত জাহ গল তিনিটা বাসগৃহ। কথমপি প্ৰাণ ৰক্ষা কেইবাজনো লোকৰ, জুইত জাহ গল পৰিয়ালকেইটাৰ সকলো সা সামগ্ৰী। চৰাইদেউৰ হালোৱা বনাঞ্চলত বনদস্যুৰ অবাধ বিচৰণ। প্ৰকাণ্ড প্ৰকাণ্ড মূল্যৱান গছ কাটি তহিলং কৰিছে বনাঞ্চল। বন বিভাগৰ কাৰ্যালয়ৰ পৰা মাত্ৰ এক কিলোমিটাৰ নিলগতে অবাধ বন ধ্বংস। বন বিষয়া উমেশ চন্দ্ৰ পাঠক, ৰমেশ ঠাকুৰৰ ছত্ৰছায়াত বনদস্যুৰ তিঘিল ঘিলনিৰ অভিযোগ। চৰকাৰী চাকৰিৰ মনোবৃত্তি ত্যাগ কৰি ৰবৰ খেতি। ৰবৰ খেতিৰে স্বাৱলম্বী জামুগুৰিহাটৰ এজন যুৱক। বিশ বিঘা মাটিত ৰবৰ খেতি, ৰমেশ চুব্বা নামৰ যুৱকজনৰ। ৰমেশ চুব্বাই আন বহু যুৱকক সংস্থাপন দিছে ৰবৰ খেতি। ৰাজ্যৰ প্ৰান্তে প্ৰান্তে চলিছে ৰাসলীলাৰ প্ৰস্তুতি। বিহপুৰীয়াৰ বহুকেইটা স্থানত ৰাসলীলাৰ প্ৰস্তুতি তুংগত। বদতি জামুগুৰি নাট্য সমাজৰ তিনিদিনীয়া ৰাস মহোৎসৱ পূৰ্ণগতিত চলিছে ৰাসলীলাৰ আখৰা। একেদৰে উত্তৰ গুৱাহাটীৰ ৰুদ্ৰেশ্বৰত ৰাসৰ প্ৰস্তুতি। 130 ফুট দৈৰ্ঘ্যৰ অজগৰ হ'ব ৰাসৰ বিশেষ আকৰ্ষণ। অজগৰ নিৰ্মাণৰ কাম কৰি আছে শিল্পী ৰবীন দাসে। বিভিন্ন প্ৰতিমা নিৰ্মাণো চলি আছে পূৰ্ণগতিত। সাহিত্যচাৰ্য ডক্টৰ প্ৰমোদ চন্দ্ৰ ভট্টাচাৰ্যৰ জীৱন অৱসান। সোমবাৰে পুৱা 4:40 শেষ নিশ্বাস ত্যাগ ডক্টৰ ভট্টাচাৰ্যৰ। 1 নৱেম্বৰৰ পৰা চিকিৎসাধীন হৈ আছিল বিশিষ্ট গৱেষকজন। বিশিষ্ট সাহিত্যিকজনৰ মৃত্যুত অসম সাহিত্য সভাৰ শোক প্ৰকাশ। গহপুৰৰ বাকৰি দলনিবাসীৰ দুৰ্দশা। বছৰ বছৰ ধৰি পকী দলং নথকাৰ বাবেই দুৰ্ভোগ। এইবাৰো পঞ্চায়ত নিৰ্বাচনৰ পূৰ্বে ৰাইজে সাজিব দলং। বাঁহৰ দলঙেৰে কোনোমতে চলি আছে বকৰি দলনিবাসীৰ জীৱন যাপন। IIT গুৱাহাটী চৌহদত নাহৰ ফুটুকি পিঞ্জৰাবদ্ধ। বন বিভাগৰ তৎপৰতাত পিঞ্জৰাবদ্ধ হয় নাহৰ ফুটুকিটো। কেইবাদিনো ধৰি উচ্চ শিক্ষা প্ৰতিষ্ঠানখনত বিৰাজ কৰি আছিল আতংকই। 4-দিনীয়া ৰুদ্ৰশ্বাস পৰিৱেশৰ অৱশেষত অন্ত পৰিল। মাজুলীত পালনাম মহোৎসৱ। আউনীআটী সত্ৰত সোমবাৰৰ পৰা আৰম্ভ হৈছে পালনাম মহোৎসৱলৈ আগমন। হাজাৰ হাজাৰ ভক্ত দৰ্শনাৰ্থীৰ, দেশী বিদেশী পৰ্যটকেৰে উখল মাখল আউনীআটী সত্ৰ। শোণিতপুৰৰ ৰঙাপাৰাত আঞ্চলিক ছাত্ৰ সন্থাৰ বাৰ্ষিক অধিৱেশন। দেওবাৰে বৰ্ণাঢ্য কাৰ্যসূচীৰে অনুষ্ঠিত হৈ যায় বাৰ্ষিক অধিৱেশনখন। এই বাৰ্ষিক অধিৱেশনত সম্বৰ্ধনা জনোৱা হয় অঞ্চলটোৰ কৃতি ছাত্ৰ ছাত্ৰীৰ লগতে খেলুৱৈ আৰু অৱসৰপ্ৰাপ্ত শিক্ষকসকলক। বাৰ্ষিক অধিৱেশনৰ সামৰণিৰ দিনটোত সাংস্কৃতিক অনুষ্ঠানত গীত পৰিৱেশন কৰে কণ্ঠশিল্পী বিদ্যাসাগৰে।